अल्लाहु अकबर अल्लाहु अकबर। যুবতী মেয়েকে শাড়িতে আর ওই ওর সাথে ওই বরকে বর আর পাত্রীকে দুইজনকে বসিয়ে সবাই মিলে গোসল দেওয়াচ্ছে, পুরুষ মহিলা গোসল দেওয়াচ্ছে, হ্যাঁ হলুদ মাখাচ্ছে বসিয়ে আউযুবিল্লাহ, আর তার উপরে পানি ঢালছে আর গোটা শরীর একবারে নগ্নের মতো হয়ে যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। শুধু এটাই, এগুলো তো না হয় নোংরামি, বেদাতের সাথে সাথে নোংরামি, থুবড়া মুখে মুখটি উঠিয়ে চাস্ত বহিন খালাতো বোন মমাতে মামাতো বোন, আর তারপরে ভাবি ভাবি তো খাওয়াই তো ভাবি দেবরকে থুবড়া খাওয়াবে মুখে উঠিয়ে উঠিয়ে, তারপরে হলুদ মাখিয়ে দিবে গায়ে রানে হলুদ মাখিয়ে দিতে হবে। আর তার মূলত হলুদ মাখা আমরা হারাম বলিনি, তবে হলুদ মাখার কোনো বিধান নেই, হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখানো হারাম, চাচাতো বোনের হলুদ মাখানো হারাম, খালাতো বোনের হলুদ মাখানো হারাম, তাহলে পুরুষের গায়ে ভাবি কি করে হলুদ মাখাতে পারে? গায়ে হলুদ এটা আরেকটা বাজে প্রবণতা, এটাকে বলা হয় ছেলেকে বা মেয়েকে সাজানো। এই সাজানোর যে পদ্ধতিটা থাকে, কুলার মধ্যে চন্দন মেহেদি হলুদ ধান দুর্বাঘাস সিঁদুর মাটি চটি অনেক কিছু নিয়ে তারপরে ছেলেকে বা মেয়েকে সাজা, এগুলো সবগুলো হিন্দুদের কাছ থেকে আসছে, হিন্দুদের প্রথা, মুসলমানদের এগুলো বর্জন করা উচিত। আর এগুলোর সবচেয়ে খারাপ দিক হলো ছেলেকে তার ভাবিরা তারা সাধারণত সাজা, মেয়েকে মেয়েরা সাজা ঠিক আছে, কিন্তু মেয়ের সাজানোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় তার আত্মীয় স্বজনের ভিতরে পুরুষরা সেখানে ইনভলভ হয়ে যায় এবং অনেক গুনাহের সেখানে উপলক্ষ তৈরি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর মেয়েকে নিয়ে বসায় রাখা হয় এরকম ইয়াতে কি, হ্যাঁ স্টেজে ছেলে মেয়েকে বসায় রাখা হয়, সবাই আসে আসে ওদের গায়ের মধ্যে কি মারে তুলসি দিয়ে দেয়, এটা কোন জায়েজের ভিতরে পড়ে? এটা হারাম সম্পূর্ণ, এটা শরীয়ত অনুমোদন করে না। এই জাতীয় বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েকে খোলা স্থানে ভাবি ফুফু খালা বা বোনেদের দ্বারা গোসল করানোর প্রথা সমাজে চালু আছে কতটুকু শরীয়তসম্মত? এটা ভয়ঙ্কর মহাপাপ, যে একদিনের জন্য আমরা এই মহাপাপ করব, আর কোন দিনে যেদিন আমাদের জীবনের নতুন পর্যায় শুরু হচ্ছে, তাহলে আমাদের দিনে জীবনের নতুন পর্যায়টা হারাম দিয়ে শুরু করলাম, এর জন্য মশলা লাগে না। রাজীব ভাই জানতে চেয়েছেন বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়া বর কনেকে কোলে করে ঘরে নেওয়া জায়েজ আছে? না 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 না, বর কনেকে কোলে করে ঘরে নেবেন নাউজুবিল্লাহ, এটা ইসলামে অনুমোদিত নয়, এটা জায়েজ নাই। কেন? সে কি ল্যাংড়া খোঁড়া? আমাদের দেশের কোন কোন জায়গায় খুব খারাপ রসম চালু আছে, সেটা হচ্ছে মেয়েকে দুলাবাই কোলে নেয়, আস্তাগফিরুল্লাহ আলাজিম আস্তাগফিরুল্লাহ, মহিলা বউকে দুলাবাই কোলে করে নেয়, এটা তো চরম হারাম, না জায়েজ, এটা করা যাবে না। তবে হ্যাঁ হলুদ দেয়া জায়েজ আছে, তবে হলুদ অনুষ্ঠানের নামে বেহায় আপনা জায়েজ নাই। গায়ে হলুদ করা যাবে, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, একবারে অনুষ্ঠান করে ডালার মধ্যে করে নারী পুরুষ ফ্রি মিক্সিং করাইয়া আরেক হুলুস তুল আরেক জি বাংলা, বুঝেন না? এটা তো হলুদ গায়ে হলুদ না, এটা হলো জি বাংলা স্টার জলসা অনুষ্ঠান, শয়তানি বান্দ্রামির অনুষ্ঠান, বুঝেন না? এগুলি হারাম এবং অপসংস্কৃতি, বিজাতীয় কালচারের অনুকরণ, তাসাব্বু বেগাইরিল মুসলিম, অমুসলিমদের সাথে সাংস্কৃতিকগতভাবে একাত্ম ঘোষণা করা, যেটা হারাম মান তাসাব্বু। এখন হলুদ যদি ভাবির গায়ে দেবর লাগায় জায়েজ আছে? না, জায়েজ হবে না। আবার যদি দেবরের গায়ে ভাবি লাগায় জায়েজ আছে? না। আমাদের সমাজে হলুদের অনুষ্ঠানগুলোতে কোনো পর্দার বাঘ বিচার করা হয় না, হলুদের অনুষ্ঠানগুলোতে ঢাক ঢোল পিটানো হয়, আছে না নাই? কিন্তু আমাদের দেশের যে প্রচলিত হলুদ অনুষ্ঠান, যেখানে অনেক ধরনের শরীয়ত গর্হিত শরীয়ত বিবর্জিত অনেক পাপাচারের আয়োজন হয়ে থাকে, যেমন স্বামীর পক্ষ থেকে বা স্বামীর বাড়ির পক্ষ থেকে অনেক পুরুষরা গিয়ে কনেকে হলুদ মেখে দেয়, তারপরে সেই হলুদকে কেন্দ্র করে নানা ধরনের গানবাদ্যের অনুষ্ঠান হয়, সেখানে দল বেঁধে মেয়েরা বেপর্দাভাবে সেখানে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের শরীয়ত গর্হিত কার্যকলাপ এখানে পরিচালিত হয়। তাছাড়া হলুদ যে হলুদের যে আয়োজন, সেটি অনেকটা বিধর্মী কালচার বলেও আমাদের দেশে প্রচলিত, এটি হিন্দুয়ানি একটি কালচার হিসেবেও আমাদের দেশে প্রচলিত রয়েছে। সুতরাং গায়ে হলুদের এই অনুষ্ঠান, এটি পরিহার করা চাই।